কথা আমি বলতে চলে এলাম রান্না করতে করতে, কারণ কথাটা আমি ভুলে যাবো আবার, কারণ মোষের ভিডিওটা আমার চোখে পড়লো। সবাইকে ওর ভাই, ওর পাতানো ভাই একটা আছে না, বরাহ নন্দন, ওই যে মিলনের বাচ্চাটা, যে সবাইকে হুমকি দিয়েছে, আমাকেও ইনস্টা দিয়েছে, আমি তো পরিষ্কার শুনিয়েছি, সঞ্জয় দিয়েছে, সঞ্জয় শুনিয়েছে, তারপরে প্রিয়াংশু, সবাইকে হুমকি দিয়েছে। সেই রেকর্ডিংগুলো আছে অলরেডি, আমি পাঠিয়েওছি একজনকে। তো প্রসিডিওরে তো টাইম লাগে, অনেক কিছু ভেরিফিকেশান লাগে। সত্যি কথা, মশা মারতে কামান দেখতে আমার দরকার পড়েনি, অতটা গা আমি গায়ে মাখিনি, শুধু পাঠিয়ে রেখেছি। আজকে মশার ভিডিও দেখলাম, ওকে ওনাকে হুমকি দিয়েছে, কিন্তু রেকর্ডিং রেকর্ডিং কিছু শোনায়নি, ও আইনের হাত তুলে দিয়েছে। খুব ভালো, খুব ভালো করেছিস। তুই গেলে না অনেক কিছু আসবে, মানে তোর কানটা টানলে আসল ক্রিমিনালদের মাথাগুলো চলে আসবে। গ্যাঁজা বিক্রেতা টিপাল, হুমকি দেওয়া খুনি ক্রিমিনাল, যারা এই যে হুমকিগুলো দিচ্ছে, শয়তানি করছে, প্রত্যেককে মেরে দেবো, এই দেবো তোর ভাই, কারণ প্রত্যেকে বলেছে ওটা নাকি মিলনেরই গলা ছিল। আমাকে ইনস্টায় যে রেকর্ডিংটা পাঠানো হয়েছে অন্যের আইডি থেকে, সেই আইডিরও তো মাথাটা আসবে, আর ও আসবে, মানে তোর ভাই আসবে ক্রিমিনালটা। ক্রিমিনালটাকে বলে দিই, দেখো তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা ছিল না, এই কিছু জানোয়ারের জন্য তোমরা কিন্তু ফেঁসে গেছো, তো জেলের ঘানি টানার ইচ্ছে থাকলে ফেঁসে থাকো, কারণ এমন হুড়কো তোমরা খেতে চলেছো, খুব শীঘ্রই ফুল পাবে না ভেবে, আর তোমার এই মোজ দিদি না তোমাকে বাঁচাতে পারবে না। কারণ ব্যাকগ্রাউন্ড যদি দেখা যায়, খিস্তির বন্যা এই মোষের ভিডিওতে আছে, সঞ্জয়ের ছেলে বউকে নিয়ে যাচ্ছে তো হ্যারাসমেন্ট, এবং প্রীতম, প্রীতমকে নিয়ে তো যাচ্ছে তো হ্যারাসমেন্টের চরম সীমায়। সবচেয়ে বড় কথা, আমার আমাকে নিয়েও যেভাবে ও বলেছে, সব রেকর্ডিং আছে, অনেক পুরনো সব, ও প্রাইভেট করলে কী হবে, আর তোদের মতো ক্রিমিনালকেও সাপোর্ট করে, হ্যাঁ, যারা ফোন করে হুমকি দিস, ফোন করে হুমকি আর ভিডিওর মধ্যে তফাত আছে রে ভাই, বুঝলি। মোস তোকে বলি, তুই আইনের হাতে তুলে দিয়েছিস, খুব ভালো করেছিস। সব নাটক না এখানে কম মার, তোর নাটক মারারই গল্প না অনেক শুনেছি, হ্যাঁ, তুই নাটকটা কম মার, তোর তোকে যদি হুমকি দিয়ে থাকে, তুই যদি দিয়ে থাকিস, খুব ভালো করেছিস। আর পারলে আমাদের সবাইকে ডাক একদিন, আমরাও যাবো, আর সোমা টোমাকে লাভ নেই, আমরা সবাই পাশে আছি একদম উইথ প্রুফ নিয়ে, সমস্ত ভিডিও ভিডিও নিয়ে আসছে, যাদের ওই তুই লড়ছিস না, ওদের একটা কান যদি আসে পুরো ক্রিমিনালের বংশ চলে আসবে একদম, বুঝলি। আর তার মধ্যে তুই জড়াবি তোর শ্বশুরের প্রফেসর, প্রফেসরের কেরিয়ার এত এত মানে এতদিনের কেরিয়ারে উনি যা সম্মান কামিয়েছেন সব শেষ, ধুলোয় মিশে যাবে। দ্বিতীয়ত, তোর বর যেখানেই চাকরি করুক, ব্যাংকে চাকরি করুক, যেখানেই চাকরি করুক, তারও সব শেষ। ক্রিমিনালকে সাপোর্ট করিস তো, ফোন করে হুমকি দিয়েছে এমনি না, দেখ তোর দিদি কিন্তু খুব চালাক, আমাদের রিম্পা শিয়াল খুব চালাক, সরে গেছে ক্রিমিনালদের থেকে, তুই কিন্তু আছিস, মরবি, তুই খুব শিগগিরই মরবি, বুঝলি। তোর ভাই, বাপ রে বাপ, এটা পাকা ক্রিমিনাল, ফোন করে সবাইকে হুমকি দেয়, তার নিয়ে তুই বলছিস আমার ভাই, খুব ভালো, এগুলো রাখ, বিশ্বাস কর, আমরা না হেভি খুশি, অন্তত একজন যে কেউ এগিয়েছে এই ক্রিমিনালগুলোকে ধরার জন্য, এটা আমরা খুব খুশি। তুই গেলে একটা কান আসবে, মানে তোর কানটা আসলেই পরপর পরপর সবকটা আসবে, সবাই জেনে যাবে, ওয়াইটিতে সাক্ষাৎ প্রমাণিত হয়ে যাবে যে কারা সত্যি কারা মিথ্যে, ঠিক আছে, কারা ক্রিমিনালদের সাথ দেয়, অসামাজিক ব্যবসা করে তাদের সাথ দেয়, আর কারা ভদ্র ফ্যামিলির সাথ দেয়। ডিভোর্স সবার হয়, প্রেম সবার হয়, ওটা আলাদা কথা। আর যারা হুমকি দেয় ফোন করে ইনস্টায়, এত বড় সাহস, হ্যাঁ, তাদের তুই দিদি, চল রে ভাই চল, তোর যাওয়ার খুব দরকার, কারণ তোকে না আগে লকআপে ঢোকানো দরকার, যে ক্রিমিনালগুলোকে তুই সাপোর্ট করিস, গ্যাঁজা বিক্রি করে তাকে সাপোর্ট, হুমকি দেয় বাচ্চাকে, এই করবো, অলরেডি তোর সীমাতি করে দিচ্ছে, বাট প্রত্যেকটা লোকাল থানার সঙ্গে, প্রত্যেকটা লোকাল থানা যোগাযোগ করলেই জানা যাবে যে কতজনকে এই মালটা হুমকি দিয়েছে, বুঝেছিস। তো চল খেলা হোক, দরকার আছে এই খেলাটার, আমি অফিস ছুটি নিয়ে যাবো, বিশ্বাস কর, তোর নিয়ে বলার জন্য, যে একটা ভদ্রবাড়ির বউ কী করে ক্রিমিনালগুলোকে সাপোর্ট করতে পারে। আর আমি এই যে বলছিস না ব্যাকগ্রাউন্ড প্রোফাইল পরিষ্কার, ইয়েস, আমার কিন্তু ভিডিও দেখলে তোদের খিস্তির সঙ্গে আমারটা মেলাতে পারবো না, এমনি তো কিছু বলেনি নি। আর কি মিলনবধু প্রথমে আমাদেরকে গালাগালি দিয়েছে, আমাকে তো যাচ্ছে তাই, আমরা ওরা আমাদের ছিলই না, মানে ওরা আমাদের সার্কেলে ছিলই না, কেউ কিছু বলেনি, তা সত্ত্বেও আমাকে যাচ্ছে তাই হ্যারাসমেন্ট, ধরিত্রীর সামনের পোর্শন নিয়ে, বডি পার্টস নিয়ে যাচ্ছে তাই করেছে, তার পরিবর্তে ওরা তো গালাগাল খাবেই, সাইবার ক্রাইমের অফিসারকে তো সব শুনতে হবে, তোরা কত সৎ বাবা, তোরা ভীষণ সৎ, সততার প্রতিমূর্তিগুলোকে দেখতে হবে তো ভিডিওগুলো তাদের, না আহারে, আবার সোমবারটা এক্সটেন্ড করছে, আর তোর ওই প্রিয়াঙ্কা পানুলিকে সামলে রাখ, অকারণে আমার নিয়ে পড়েছে সেই ভিডিও ডাউনলোড, অকারণে, যাকে কিছু বলা হয়নি, এটা বীর অভিরাম। আর আরেকজন আমাকে কালকে সে খুব জঘন্য কমেন্ট করে গেছিল, এই তবলা পাগলা নিয়ে, আর জঘন্য শিক্ষা দীক্ষা পাইনি, আমাদের বাড়ির মেয়েরা এরকম করবে, এটা তো অন্য কাজ আছে, এই মেয়েটা না আছে পড়াশোনা, না কিছু কিছু নেই ভাই, পড়াশোনা করি বলেই পড়াশোনা হয় না, কাজে দেখাতে হয়, দেখো ভাই উল্টো করে বসে আছে, এত কাজের চাপ, বুঝলে, কিছু মনে করো না। তো যাই হোক, আমি এটাই বলতে এলাম যে সত্যি আমি খুব হ্যাপি যে এই মোশি একটা যে স্টেপ নিল, সেই স্টেপের জন্য কান টানলে মাথাটা চলে আসবে, তো আমরা সবাই খুব একদম রেডি আছে, বিশেষ করে আমি, কারণ আমার প্রোফাইলটা চেক করলে তো পরিষ্কার অফিসার বুঝেছিলাম যে এরা কতটা শয়তান,
আর ইনস্টার ওই রেকর্ডিং, তারপর তোদের দেখ কী হাল হয়, কী হাল হয়। আমি দেবো, সঞ্জয় দেবে, প্রিয়াংশু দেবে, ধরিত্রী দেবে, সীমাদি দেবে, সোমা তো দেবেই। প্রত্যেককে কীভাবে ফোন করে হুমকি দিয়েছে, তোর ক্রিমিনাল ভাই, তুই বাঁচা তোর ভাইকে, তুই বাঁচা তোর ভাইকে, তারপর দেখবো তোর কত দম আর তোর বাড়ির লোকের কত দম, তোর কত বড় বড় হাত আছে, কি বলেছিস না তোর হাত আছে সেটাও বলবো। অন ক্যামেরা ছেড়ে দিদিস, আমাকে এই করো ওই করো, নাহলে আমি এই আত্মহত্যা করবো, অমুক করবো, এসবো, এগুলো কত বড় ক্রাইম জানিস, সব আছে ডাউনলোড। চল চল, তুই চল তো, তুই ভগর ভগর না করে চল, আমরা যাবো গিয়ে তোর এগেনস্টে কী করতে হয় দেখবো, তোর তোর কান থেকেই ওই ক্রিমিনালগুলোর মাথাগুলোকে টানবো। চল খেলা হবে, চল।